তারা ডিএর জন্য আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। স্কুলে অনিয়মিত ভাস্কর ঘোষ, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। দুর্গাপুরের ধবনী প্রাথমিক স্কুলের সামনে বিক্ষোভ। এই স্কুলেরই শিক্ষক ভাস্কর ঘোষ, শিক্ষক না আসায় পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ। অভিভাবকদের বিক্ষোভে সামিল তৃণমূলও। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ভাস্করের। পাওনা ছুটি নিয়ে আন্দোলন দাবি ভাস্করের। যে পাওনা ছুটি তাঁর রয়েছে তিনি সেই ছুটি নিয়ে আন্দোলন করছেন বলছেন ভাস্কর ঘোষ। সোজা করে ধরুন, আমাদের দাবি বলতে যে আমাদের ভাস্কর স্যার আছে, ও দীর্ঘদিন ধরে স্কুলে মানে আসছে না, অ্যাবসেন্ট আছে। সে আসে রেগুলার, সে একটা বিক্ষোভ মিছিল। এই গার্জেনদের অভিযোগ ছিল আমাদের কাছে, গার্জেনরা জানাচ্ছিল যে স্যার আসছে না, আমাদের ছেলে মেয়ের লেখাপড়া অসুবিধা হচ্ছে এবং পাশের গ্রামে ভর্তি হচ্ছে। এখানে এখন অবস্থা খুবই শোচনীয় স্কুলে, ঠিক আছে, ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, এই নিয়ে একটা অভিযোগ আছে। সেটা আমরা একটা বিক্ষোভ মিছিল করছি, যাতে স্যার রেগুলার এখানে অ্যাটেন্ড করে এবং ছেলে মেয়েরা আমাদের লেখাপড়া ভালোভাবে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে, তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে, হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি, আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, এই স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য। উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন, মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি আমি ওভাবে বলতে পারছি না, কে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এভাবে আসবে কেন, হতে পারে। হ্যাঁ, যারা এসছেন আমি দেখলাম একজন গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। তো 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনারাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানার অসুবিধা কি আছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অসুস্থিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তা ওদের মেন টার্গেট হচ্ছে এখন আমি তা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করেনি। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি। আমি খুব বেশি পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি সে ডিএর বিরুদ্ধে ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বর বিধানসভা ভবনীতে স্কুল মাস্টার, তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলন চলছে। আর সেই ডিএর আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতদের নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে, মাত্রা পেয়েছে, সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য বহিরাগতদের নিয়ে পরে স্কুলে বিক্ষোভ করছে। তারা ডিএর জন্য আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। স্কুলে অনিয়মিত ভাস্কর ঘোষ, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। দুর্গাপুরের ধবনী প্রাথমিক স্কুলের সামনে বিক্ষোভ। এই স্কুলেরই শিক্ষক ভাস্কর ঘোষ, শিক্ষক না আসায় পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ। অভিভাবকদের বিক্ষোভে সামিল তৃণমূলও। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ভাস্করের। পাওনা ছুটি নিয়ে আন্দোলন
দাবি ভাস্করের যে পাওনা ছুটি তার রয়েছে তিনি সেই ছুটি নিয়ে আন্দোলন করছেন বলছেন ভাস্কর ঘোষ। সোজা করে ধরুন আমাদের দাবি বলতে যে আমাদের ভাস্কর স্যার আছে ও দীর্ঘদিন ধরে স্কুলে মানে আসছে না, অ্যাবসেন্ট আছে, যে আসে রেগুলার সে একটা বিক্ষোভ মিছিল এই গার্জেনদের অভিযোগ ছিল আমাদের কাছে। গার্জেনরা জানাচ্ছিল যে স্যার আসছে না, আমাদের ছেলে মেয়ের লেখাপড়া অসুবিধা হচ্ছে এবং পাশের গ্রামে ভর্তি হচ্ছে, এখানে এখন অবস্থা খুবই শোচনীয় স্কুলে, ঠিক আছে, ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, এই নিয়ে একটা অভিযোগ আসে। শীতে আমরা একটা বিক্ষোভ মিছিল করছি যাতে স্যার রেগুলার এখানে অ্যাটেন্ড করে এবং ছেলে মেয়েরা আমাদের লেখাপড়া ভালোভাবে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ ছাড়া জীবনে 180 দিন থাকে, তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন, একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে, হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি, আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, এই স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য, উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন, উনি তো কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি আমি ওভাবে বলতে পারছি না কে, নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এভাবে আসবে কেন, হতে পারে। হ্যাঁ, যারা এসেছেন আমি দেখলাম একজন গ্রামের লোক কম বাইরের লোক বেশি। তো 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে, সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনারাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কি আছে। এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অসুস্থিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তা ওদের মেন টার্গেট হয়েছে এখন আমি তা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা, চিন্তা করেনি। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি। আমি খুব বেশি পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি সে ডিএর বিরুদ্ধে ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বর বিধানসভা ভবনীতে স্কুল মাস্টার, তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলন চলছে। আর সে ডিএর আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতদের নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে, মাত্রা পেয়েছে, সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য বহিরাগতদের নিয়ে পড়ে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে।